নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মানসী সরকার ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি তেলাকুচা শাক নামাবো, নামিয়ে শুক্তো রান্না করবো। এটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আর যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, সবেদা গাছের ওপরে হয়ে আছে তেলাকুচা শাকগুলি, আমি নামাবো। এই দেখো, দেখেছ তাই না বলো? এই যে দেখো বন্ধুরা, কতটা দূরে গেছে। এই যে দেখো, দেখেছ অনেকগুলো ছিল। তো বন্ধুরা এই যে দেখো, তেলাকুচা শাক নামিয়ে নিয়েছি। তেলাকুচা শাক কলা আর মাছ দিয়ে শুক্তো করব। এই যে দেখো নামিয়ে নিয়েছি, কেটে নেব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবারে আমি কলা আর তেলাকুচা শাক কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি কিভাবে কলা ছাড়িয়ে নিচ্ছি। কলার বাইরের আঁশটা অংশটা আমি ফেলে দিচ্ছি, আর ভেতরের যে অংশটা রয়েছে সেটা কিন্তু মানে বেশি বেশি ফেলা যাবে না, কেননা একটু সবুজ সবুজ থাকতে আঁশটা ফেলে দিতে হবে, তাহলে কিন্তু কলাটা রান্নার পরে খেতে খুব ভালো লাগবে। এখানে জলের মধ্যে কিন্তু আমি হলুদ গুলে নিয়েছি, হলুদ গোলা জলে দিলে কিন্তু কলা কালো হবে না তাড়াতাড়ি। কলাগুলিকে কেটে নিয়েছি, এবারে তেলাকুচা শাকগুলি কেটে নেব। তেলাকুচা শাকের এই যে কচি পাতাগুলি রয়েছে বন্ধুরা, এই যে দেখো এই কচি কচি পাতাগুলি কিন্তু আমি ফেলবো না, নিয়ে নেব। বেছে বেছে কেটে নিচ্ছি, কচি পাতাগুলি নেব, আর যে পাতাগুলি বড় সেগুলিকে ফেলে দেব। এই শুক্তোটা কিন্তু খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। গরম পড়েছে এত, এই যে মনে হলো শুক্তো বানাই আজকের, শুধুই শুক্তো। আর সকালে তরকারি রয়েছে, আম ডাল রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, আর এখন আমি শুক্তোটা করে নিলে দুপুরের খাওয়া রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখো আমি এখানে চার পিস মাছ নিয়েছি, আর মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা কিন্তু আমি সকালে কেটেছি, তোমাদের সাথে মাছ কাটা শেয়ার করতে পারিনি। এখানে রয়েছে দুটো বড় সাইজের রসুন কুচি, এখানে রয়েছে ছোট্ট একটা পেঁয়াজ, এখানে রয়েছে নিমের ফুল। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ওই যে দূরে কোকিল ডাকছে বন্ধুরা, ওই যে দেখো ওই নারকেল গাছে কোকিল ডাকছে। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দেব, তোমরা সর্ষের তেলেও তরকারিটা করতে পারো। তেল গরম করে নিচ্ছি, তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। মাছগুলি ভেজে নেব, মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। পেঁয়াজ দিয়ে কিন্তু শুক্তো খেতে ভালো লাগে বন্ধুরা, সেই জন্য আমি পেঁয়াজের মাছ দিয়েছি। মাছগুলি ভেজে উঠিয়ে নিয়েছি, মাছগুলি উঠিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, রাঁধুনি, কুচিয়ে রাখা রসুন একটু ভাজা ভাজা করে নেব, নিমের ফুল, পেঁয়াজ আর নিমের ফুল একসাথে একটু ভাজা ভাজা করে নেব। নিমের ফুল দেওয়ার পরে পেঁয়াজ, নিমের ফুল আর রসুন ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি কেটে রাখা সবজি দিয়ে দেব, কলা, আলু আর তেলাকুচা শাক নেড়ে দেব। খুব ভালোভাবে নেড়ে দিয়েছি, এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দেব হলুদ, নেড়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব,
এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম উনুনের আঁচটা কমিয়ে রেখে। এক মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নেব, নেড়ে দিচ্ছি। ভালোভাবে কষে নিয়েছি, এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল কিন্তু দিইনি, কলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অল্প জল দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব, এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। উনুনের আঁচটা একদম কমাবো না, মিডিয়ামে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে ফুটে গেছে, এবারে ঢাকনা খুলে নেব, নেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কলা আলু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। নিমের ফুল দিয়ে শুক্তো কিন্তু খুবই ভালো লাগে, তার সাথে তেলাকুচা শাক রয়েছে, তার মানে বুঝতেই পারছো আজকে তরকারিটা কতটা সুন্দর লাগবে। মাছ দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি, এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, নেড়ে দেব। কলা আলু আর তেলাকুচা শাকের শুক্তোর রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি ঢেলে নেব। কলা আলু আর তেলাকুচা শাকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে, আর তরকারিটা খুবই সুন্দর খেতে হয়েছে। শুক্তো গরমের সময় এরকম শুক্তো ভালো লাগে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বানাও। যদি এই রেসিপি তোমাদের বানানোর পরে খেতে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেল নতুনই হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।